আসসালামু আলাইকুম, টেলাপে বিডিকা পোলের পক্ষ থেকে দীর্ঘ 2 বছর পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে ভেবেছিলাম আর কোনো দিন এই চ্যানেলে ভিডিও দেওয়া হবে না, কিন্তু আমার কিছু কলিগের অনেক রিকোয়েস্ট এবং অনুপ্রেরণায় আবার আমাকে সাহসী করে তুলল, তাই এই দুরূহ কাজকে এগিয়ে নিয়ে যেতে আবার আপনাদের সামনে হাজির হলাম। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে আমার মোবাইলে কিছু ভিডিও পেলাম, যা দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি। অনেক সুন্দর ভিডিও, যেটা সিঙ্গাপুরের হারবার পয়েন্ট থেকে আপনার হলো ইন্দোনেশিয়া বাতাম যাওয়ার যে দৃশ্যটা আমি আমার মোবাইলে রেকর্ডিং করে রেখেছিলাম সেটাই পাওয়া গেল। তো এখন এই ভিডিওগুলো এডিট করে, আসলে যখন এই ভিডিওগুলো রেকর্ডিং করা ছিল তখন আসলে আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, তো আপনার জাস্ট শখের বসে সুন্দর দৃশ্য এই জন্যই আসলে রেকর্ডিং করে রেখেছিলাম। তো যাক, আজকে সেই ভিডিওগুলো কাজে লাগাতে পারলাম, খুব ভালো লাগছে। আর যে জিনিসটা শেয়ার করব, যে ইন্দোনেশিয়াতে খুবই কাছে সিঙ্গাপুরে গেলে বা মালয়েশিয়াতে গেলে, তো আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, আমার ডাবল এন্ট্রি ভিসা ছিল, সেই জন্য আমার জন্য যাওয়ার জন্য খুবই সুবিধা হয়েছে। আর কীভাবে যেতে হয় সেটা আপনাদেরকে আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাচ্ছি। মাত্র 3,000 টাকায় ঘুরে আসুন ইন্দোনেশিয়া থেকে। এখান কিংবা মালয়েশিয়াতে যাওয়া হয় অনেকের, যেখান থেকে একদিন সময় হাতে নিয়ে অনায়াসে ঘুরে আসা যায় ইন্দোনেশিয়ার বাতাম থেকে। এই দ্বীপটি দিন দিন বাংলাদেশিদের বেড়ানোর অন্যতম গন্তব্য হয়ে উঠছে, কারণ অনারেবল ভিসার সুযোগে ইন্দোনেশিয়ার এই দ্বীপটিতে এখন বাংলাদেশের নাগালের মধ্যে, যদিও এখন আর অনারেবল ভিসা দিচ্ছে না ইন্দোনেশিয়া, হয়তোবা সামনে দিবে। সেই জন্য অবশ্যই সিঙ্গাপুরে ডাবল এন্ট্রি ভিসা থাকতে হবে। বাতাম যাওয়ার সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী পথ হলো ফেরি। সিঙ্গাপুর ও মালয়েশিয়া জোহর বারু থেকে প্রচুর ফেরি আছে, এসব ফেরি থেকে টিকিট আগে থেকে কাটার দরকার নেই। সিঙ্গাপুর হারবার ফ্রন্ট থেকে চমৎকার ও নিরাপদ এসব ফেরিতে শুল্ক সহ প্রতিজনে যাওয়া আসা খরচ পড়ে বাংলাদেশি টাকায় প্রায় 3,000 টাকার মতো। একবারে সাগর পাড়ে অসংখ্য হোটেল এবং রিসোর্ট আছে, বাতামে ভাড়াও কম, 3 থেকে 5,000 বা 7,000 টাকার ভিতরেই এসব 3 থেকে 5 তারকা হোটেলে থাকা যায়। আর বাতামের একটা সবচেয়ে একদম পজিটিভ সাইড হলো, বাতাম থেকে আপনি অনেক সুন্দর শপিং করতে পারবেন। বাতামের আপনার যে প্রাইসগুলো অনেক কম, সব কিছুই সস্তা, মানে যতটুকু আমার কাছে মনে হয়েছে। আর হলো ওখানকার খাবারটা একটু প্রবলেম, কারণ আমি আমি যে একদিন ছিলাম, একদিন সেটা আমার কাছে খাবারটা আমার কাছে অতটা ভালো লাগেনি, গন্ধ লাগছে। আমি সাধারণ আমি তখন খেয়েছি ম্যাকডোনাল্ডস খেয়েছি আর কি, KFC খেয়েছি। তো আসুন সমুদ্রের যে যাত্রাটা আমরা উপভোগ করি, আপনাদের ভালোই লাগবে আশা করি। আমি যে ফেরিতে বাতাম যাচ্ছিলাম, আসলে ওই ফেরিটা অনেক সুন্দর ছিল এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম আমি ফেরির একদম টপ ফ্লোরে চলে এসেছি, টপ ফ্লোর থেকে সাগরের দৃশ্য অনেক সুন্দর। আমি চেষ্টা করতেছিলাম যে আসলে বাইরে যাওয়া যায় কিভাবে, তো আমি অল্প কিছুক্ষণের জন্য বাইরে যেতে পেরেছিলাম, কারণ শিপটা এত বেশি মানে জোরে যাচ্ছিল আর প্রচণ্ড রকমের ছিল, বাতাস ছিল এবং ঝাঁকুনি ছিল। তো আমি আসলে বাইরে বেশিক্ষণ মানে দাঁড়াতে পারিনি, পরে আমাকে ভিতরে চলে আসতে হয়েছে। এত স্পিড আর এত সুন্দর, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, আমার কাছে জার্নিটা আসলে খুবই সুন্দর লাগছে।
মাঝখানে আপনার ভিডিও দেওয়া হয়নি, কারণ আসলে ভিডিওটা আমার ভয়েসের চেয়ে বাইরের যে দৃশ্যগুলো সেটাই অনেক ভালো লাগতেছিল। তো অনেকদিন পরে ভিডিও দিলাম, আপনারা দেখবেন, যদি পছন্দ হয় লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করুন।